হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে ফুফাত বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো অনেক দিন ধরে বলছিল যে তোমরা আসো, একটু বেড়াতে আসো, তো যাওয়া হয়নি। আম্মু বলছে যে এখন যেহেতু তুমি এসেছো তাহলে চলো আমরা গিয়ে একটু ঘুরে আসি। তো 11টায় আমাদের গাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি হুট করে রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো দেখুন, ইজিয়ানা ইজিয়ানকে নানু নিয়েছে, আর জায়ানকে আমার বোন নিয়েছে। আমি আরাম করে বসে আছি। আমার জায়ান তো খালামণিকে পেলে ওর আর কিছুই লাগে না, সারাক্ষণ শুধু উর্মি উর্মি করবে, ওর সাথে সাথেই থাকবে ও। আমরা জ্যামে তেমন একটা পড়ে নেই, যার কারণে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। তো দেখুন, আমার দোনটা ছেলে খালামণির সাথে আছে, জানলায় দাঁড়িয়ে পাখি দেখছে। মানে খালামণি যেখানে যাবে ওরা ওখানে যাবে। ইজিয়ানকে তো আসার সময় অনেক বলে এসেছি যে দুষ্টামি করবে না, খালামণি বাসে যাচ্ছে ওখানে সুন্দর করে বসে থাকবে। ও ওখান থেকে বলে এসেছিল যে আচ্ছা আম্মু ঠিক আছে, এখানে এসে দুষ্টুমি আবার শুরু করে দিয়েছে দুনো ভাই। তো আমরা একটু বাইরে হেঁটে দেখছিলাম, তো আপু এসে বললো যে আসো আগে নাস্তা করে নাও, তোমরা এসেছো কিছুক্ষণ হচ্ছে, বাচ্চাদেরও খিদে লেগেছে, নাস্তা করে নাও। নাস্তা শেষে সবাই একটু তারপর বসে গল্প করলাম, কথাবার্তা বললাম, এরপর আবার দুপুরে খাওয়া দাওয়া। তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যারা আমার পেজটিকে এখন ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দেবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেল তাসলিমা জুবাই ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।